বাগানের মাঝামাঝি চলে এলাম, আর এই বাগানের মাঝামাঝি দিয়ে সুন্দর একটি নালা বয়ে গিয়েছে। 700 বিঘা মাটি নিয়ে মানে জড়িত, বিশাল বড় এরিয়া, কিন্তু আজ পর্যন্ত আমার মোটামুটি আমার জন্মের পর থেকে মোটামুটি আমি 2-3 বার আসছি এখানে। এই মাসিমাগুলি আসে, ছাগল চড়াতে আসে। হ্যাঁ, ফরেস্টার বয়স অনেক বছর হবে, 9-9 করে ওই মোটামুটি 100 বছর হবে। 100 বছর? হ্যাঁ, 100 বছর, অনেক দিনের ব্যাপার এটা। মোটামুটি কত কত বিঘা? 700 বিঘা মাটি আছে। এই মুহূর্তে আমি চলে আসলাম অত্যন্ত একটি গ্রামে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো যে গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে। পিছনে পবিদ্যা আছে, আমি চলে আসলাম একদম অত্যন্ত একটি নদী এলাকা জায়গায়। আমি আজকে আপনাদের এই নদী এলাকাবাহী জায়গাটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। আমি এখন যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটি অনেক বড় একটি শালবন। শালবনটি দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পবিদার সঙ্গে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই জিনিসটা আমি এই ভিডিওতে আজকে তুলে ধরব। এই শালবনটি নাকি অনেক বড়, যেটা আমি পবিদার কাছ থেকে জানতে পারলাম। আজকে এই শালবনটি নিজেরও খুব দেখার খুব আগ্রহ জাগছিল যে আজকে এই শালবনটি একটু নিজে দেখব। এই শালবনটি আছে, এই শালবনটি নদীর কিনারায় অবস্থিত। শালবনটি দেখার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একদম নদীর কিনারা দিয়ে চলে গিয়েছে সেই শালবনে, যেটা পবিত্র আমাকে বলছে। আজকে যে গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। নিজেরও ভীষণ ভালো লাগছে আজকে, মানে সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় আমি চলে এসেছি। ভিডিওটা সত্যি আজকে অসাধারণ হতে চলেছে, মানে ভীষণ ভালো লাগছে আজকে, আর আমিও ভীষণ এক্সাইটেড এই শালবনে যাবো জন্য। যেই সময় বেরিয়েছি শালবনটি দেখার জন্য, সময়টা ছিল অসাধারণ। বেশ হালকা গায়ে সূর্যের কিরণ গায়ে পড়ছে, গ্রামের যে সৌন্দর্য যে জিনিসটা সত্যি মনকে ছুঁয়ে যায়। হালকা হালকা গায়ে কিরণ, সূর্যের কিরণ পড়ছে, এবং গ্রামের যে সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য, এবং মনে করুন যে শুদ্ধ হাওয়াটা পাচ্ছি, হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না কতখানি ভালো লাগছে, অসাধারণ লাগছে, মানে এবং ভীষণ ভালো লাগছে এই সময়, মানে যেই সময়টা আমরা বেরিয়েছি দেখার জন্য ওই শালবনটি। রাস্তা দিয়ে চলে যাচ্ছি, ভাবছি আমি শালবনে কখন গিয়ে পৌঁছাবো, কারণ সূর্য অস্ত চলে যাচ্ছে। তাড়াতাড়ি আমি সেই শালবনটি দেখার জন্য ভীষণ এক্সাইটেড। এখন এই রাস্তা দিয়ে আমি নেমে যাচ্ছি সেই শালবন দেখার জন্য। সামনে নাকি যে গ্রামটি আছে সেই গ্রামটি নাকি পুরো আদিবাসী গ্রাম। পিছন দিকে আমার যতগুলো বাড়ি, মানে বাড়ি আছে, এই মানে বাড়িগুলি সম্পূর্ণ আদিবাসী বাড়ি। আর আমরা যে ফরেস্টের বাগানে যাব, আমাদের রাস্তা নেই, তো তাই আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো এই যে পিছনে সব দিদিরা সব ইয়ে করছে, এগুলো সব সম্পূর্ণ হচ্ছে আদিবাসী বাড়ি। তো এই যে বাড়িগুলো আছে, এগুলো সম্পূর্ণ আদিবাসী বাড়ি, জঙ্গলে ভরা, একদম প্রাকৃতিক সৌন্দর্যর একটা মজাই, মানে অনুভূতি আলাদা, সবুজে ভরা গ্রাম।
আমি এখন সেই শালবনে আমি হেঁটে যাচ্ছি। আমি এখন যেই গ্রামে এখন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি এই ফরেস্টের বাগানে, এই গ্রামটির নাম হচ্ছে দেউলবাড়ি। গ্রামে সবুজে ভরা মাঠ, আমরা ছোটবেলায় অনেক দিদিমার দাদুর কাছ থেকে শুনেছি গ্রামের যে পরিবেশ, প্রাকৃতিক যে সৌন্দর্য, তার একটা সত্যি একটা অসাধারণ মানে মনের মধ্যে একটা অনুভূতি আসে। পুরো সবুজে ভরা, চারদিকে বিন্দার থপ এবং বড় বড় গাছ। তো এই মুহূর্তে আমি হেঁটে যাচ্ছি সেই ফরেস্টের বাগানে। সামনে আমার প্রবীরদা এগিয়ে চলেছে, তো আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। আমি বসে পড়লাম, ক্ষেতের পাশেই বসে পড়লাম। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার আমরা অনেক খেলাধুলা করেছি জমিতে, তো পুরনো স্মৃতি। এই যে ছোটো ছোটো যে এই যে রবি শস্য শস্যার যে গাছগুলি আছে, সেই পুরনো দিনের স্মৃতি কথা মনে করিয়ে দিচ্ছে। পুরো মাঠ ভরা, গ্রামের যে একটা যে সৌন্দর্য, একটা যে প্রাকৃতিক যে একটা যে সৌন্দর্য, বাস্তবেই খুব মানে আসলে পরে মনটাকে মুগ্ধ করিয়ে দেয়। তো আমি এখন পৌঁছে গিয়েছি সেই ফরেস্টের মানে বাগানের পাশেই আমি দাঁড়িয়ে আছি। একটু পরে আমি সেই ফরেস্টের বাগানে ঢুকব। আমি আপনাদের সম্পূর্ণ সেই ফরেস্টের বাগানটি দেখাবো। এই বাগান খুব প্রচলিত, মানে প্রচলিত খুব নাকি যেটা আমি জানতে পারলাম। পড়েছি এই ফরেস্টের বাগানে, অনেক ছোট বড় গাছ আমি দেখতে পাচ্ছি এই ফরেস্টের বাগানে। তো আমরা দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি এই জায়গায়। এই যে দেখুন, পুরো একদম অনেক ছোট বড় গাছ এই জায়গায় আছে। তো কিছু আমরা হচ্ছে মানুষকে দেখতে পাচ্ছি এই জায়গায় পাত পুড়াচ্ছেন। গাছ আমি দেখতে পেয়ে গেলাম, বেশ গাছগুলি খুব বড় লাগছে। একটু আমি কাছে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট অনেক গাছ, প্রচুর গাছ। এবং আমি দুটি গাছ, এই যে একটি গাছ, গাছটি কিন্তু অনেক বড়। এই যে গাছটি আছে, এই গাছটি কিন্তু শিশু গাছ। আর এই যে একটি গাছ আছে, এই গাছটাও কিন্তু প্রায় আমি যতটুকু অনুমান করছি প্রায় ধরতে গেলে 20-30 বছর কোনো ভুল নেই এই গাছটির বয়স। তো এই যে গাছটি আছে, এটি কিন্তু ইউক্যালিপটাস গাছ, প্রায় অনেক বড়, দুজন ধরতে লেগে যাবে, দুইজনে হয়তো হবে কি না মানে সন্দেহ আছে। ফরেস্টের প্রায় অনেক দূর ঢুকে গিয়েছি। তো রাস্তার মধ্যে আসতেই কিছু হচ্ছে মাসিমাদেরকে দেখতে পেয়ে গেলাম। তো আমাদের আসতে ভয় লাগছে, জানি না কত বড় এই ফরেস্টের বাগানটি। তো মাসিমাদের কাছ থেকে একটু আমরা জেনে নেব। আর আমার পিছনে আরেকজন আছে। তো ইনারা শুধু আজকে না, প্রায় প্রত্যেক দিনেই এই মাসিমাগুলি আসে, ছাগল চড়াতে আসে। এই যে ফরেস্টের বাগানটি আছে, এই বাগানে অনেক দেখছি মহিলারা ছাগল চড়াচ্ছেন, কিন্তু বাস্তবেই যত বড় ফরেস্টের বাগানটি আমি দেখছি, আমি দেখি কিন্তু হতবাক। প্রচুর অনেক বড়, পুরো জঙ্গলে ঘিরা,
আমি জানি না কিভাবে ইনারা ছাগল চড়াচ্ছেন। আমি এই ফরেস্টের বাগানের মাঝামাঝি চলে এলাম, আর এই বাগানের মাঝামাঝি দিয়ে সুন্দর একটি নালা বয়ে গিয়েছে। তো নালাটি এখন প্রায় শুকিয়ে গিয়েছে, মানে হালকা জল আছে, আমি তো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই নালাটি আমরা এখন পেরিয়ে এখন ওপারে যাব। আর এই যে নালাটি আছে, এই নালাটা কিন্তু একদম নদীতে গিয়ে একদম মিলিত হয়েছে। এই যে ফরেস্টের বাগানটি আছে, আমি কিন্তু অনেক মহিলাকে দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ফরেস্টের ভিতরে ইনারা পাতা কুড়াচ্ছেন। তো ফরেস্টটি ভেবেছিলাম অনেক বড়, তো বাস্তবেই অনেক বড়ই, প্রায় শেষ করতে পারবো না, কিন্তু আমি ভেবেছিলাম যে এই ফরেস্টে হয়তো কাউকে আমি দেখতে পাবো না। আমি এখন এই ফরেস্টটি পেরিয়ে চলে আসলাম একটি গ্রামে। গ্রামটির নাম কি দাদা একটু? তো গ্রামটির নাম হচ্ছে নারায়ণপুর। তো একটু দাদার মুখ থেকে আমরা শুনে নেব এই ফরেস্টটি মোটামুটি কত বছর বয়স হচ্ছে। ফরেস্টার বয়স অনেক বছর হবে, নাইনি করে ওই মোটামুটি 100 বছর হবে। 100 বছর? হ্যাঁ 100 বছর, অনেক দিনের ব্যাপার এটা। মোটামুটি কত কত বিঘা? 700 বিঘা, 700 বিঘা মাটি আছে। 700 বিঘা? জায়গাটার নাম? জায়গাটায় আমাদের এখানে জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর, নারায়ণপুর ফরেস্ট। এই যে ফরেস্টটি আছে, এই ফরেস্টটি প্রায় কিন্তু 700 বিঘা জুড়িয়ে এরিয়াটা আছে। ফরেস্টটা তো মোটামুটি বড়ই, এই এক কাকা বললো, আমারও অতটা জানা নেই, কিন্তু এক কাকা বললো এটা 700 বিঘা মাটি নিয়ে মানে জড়িত, বিশাল বড় এরিয়া। কিন্তু আজ পর্যন্ত আমার মোটামুটি আমার জন্মের পর থেকে মোটামুটি আমি 2-3 বার আসছি এখানে, কিন্তু আনুমানিক হতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি আমাদের বাড়ি কিন্তু পাশেই, এই বাগানটার ফরেস্টের পাশেই কিন্তু বাড়ি, কিন্তু অথচ কিন্তু আমাদের অতটা চহর নেই এই সাইডে। আমরা এখন এই ফরেস্ট থেকে বেরিয়ে যাব, প্রায় রাত্রি লেগে যাচ্ছে, মানে সন্ধ্যে লেগে যাচ্ছে। আমি এই ফরেস্টে এসে যতটুকু নিজের চোখে দেখলাম, জানতে পারলাম এবং মানে জানলাম, এই ফরেস্টে কিন্তু বড়ো থেকে কিন্তু ছোটো ছোটো গাছ অনেক বেশি। আমরা এখন ফিরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, প্রায় সন্ধ্যে লেগে যাচ্ছে। তো ভিডিওটা এই অবধি আমি এন্ড করছি।